পাচ্ছি না। কাশিম সাহেব কোথায়? সর্বনাশ, কি হবে মর্জিনা? নীলবন কোথায় জানিস? জানিস নীলবন কোথায়? আলী ছাড়া তো কেউ জানে না। ও আলী চাচা, ইয়ে আপনি ভেতরে যান বেগম সাহেব, আমরা এক্ষুনি দেখছি আলী চাচাকে। চল চল আব্দুল, আমরা আলী চাচাকে দেখে আনি। আপনি যান ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। আলী চাচা দিন দুপুরে এতগুলো টাকা পেল, এটা ওদের সহ্য। আব্দুল্লাহ কি হলো বলতো? বেঁচে আছে তো? দেখো যেন পাঁচ কান না হয়। সর্বনাশ হয়ে গেল। ডাকাতের দল এখন হন্যে কুকুরের মতন লাশ খুঁজে বেড়াবে। জানতে পারলে তো এবারে কারোর রক্ষে নেই। লাশ কবর দিয়ে দাও। চার টুকরো লাশ কবর দেব কি করে? আব্দুল্লাহ সেলাই করে জোড়া দেওয়া যায় না? মুর্দা সেলাই কেন হবে না? কে করবে? সেরকম বিশ্বাসী লোক আছে? আছে, আমি একজনকে চিনি। তারা কিন্তু হুঁশিয়ার, কেউ যেন জানতে না পারে। আর হ্যাঁ, লোকটাকে সন্ধ্যের পর নিয়ে এসো।
बाबा मुस्ताफा তোমার এখানে একটু গড়গড়ি খাবো করো কি বিবি সাহেব এই জুতোর দোকানে তোমার কি হয়েছে বলো দেখি গায়ে বড় জ্বালা ধরেছে বেশি ছিড়ানি খেয়েছো বুঝি কারোর সঙ্গে আসনাই করেছ বাবা মুস্তাফা তুমি কি ঠিক ধরেছো তো কেমন ঠিক ধরেছি না বাবা মুস্তাফা এবার আমি কাঁদবো করো কি লোক জানা জানি হয়ে যাবে যে আমি মারা পড়বো দেখছি বেবি সাহেব চুপ করো তাহলে উপায় করো কি বলো দাওয়াই দাও বিবি জান দাওয়াই দেবো তোর মুখখানা ঢল ঢলে তোর গাল দুটো চুলচুলে তোর চোখ দুটো ছল ছলে কি দাওয়াই তোকে দেবো বাবা মুস্তাফা তুমি কি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো মাফ করো বিবি সাহেব অতটা পারি না তবে ছেঁড়া শরীর বেমালুম জোড়া দিতে পারি তবে এই না বাইনা হে আল্লাহ মোহর মারা যাবো যে শাহজাদি আমি গরিব মানুষ সেপাহীরা আমাকে ধরে নিয়ে যাবে যে কেন ধরে নিয়ে যাবে কেন আমি কি তোমাকে খুন করাতে নিয়ে যাচ্ছি বাবা মুস্তাফা বাবা মুস্তাফা এই হাতে কি আমি তোমাকে পারো না বিবি সাহেব খুব ভালো তোমাকে না আমার নিকে করতে হয় আল্লাহ আমার সেই নসিব বিবি সাহেব আমাকে এমন করে আসমানে কেন তুলছ তোমাকে আসমানে তুলছি আর আসমানেই রাখছি এসো সত্যি যেতে হবে বাড়ি আমাকে নিকে করবি না চলো যাচ্ছি করি জান দোকানের মধ্যে সব দেখে ফেলবে এই তো যাচ্ছে চলো 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 চল 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 আল্লাহ বিসমিল্লাহ যখন নেমেই পড়েছি চলো চলো